আসসালামু আলাইকুম আমি সবুজ আহমেদ তো আজকে এইচ এর অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি তো এলের অষ্টম পর্বতে আমি আপনাদের ফন্ট ফ্যামিলি সম্পর্কে আলোচনা করব তো আজকের আলোচনার মূল বিষয় হবে হলো ফন্টের কিভাবে আপনারা কোন ফন্ট দিয়ে কীভাবে লিখতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আমার এখানে কিছু এস লেখা আছে সেটা আমি কপি করলাম এবং আমরা এটাকে নোটপ্যাটে পাস্ট করলাম এবং বরাবর মতো আপনারা টাইটেল আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং হেডের ভিতরে হ্যান্ডের ভিতরে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন কিংবা আপনার নামও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ডট কম এটা কিন্তু আমার ওয়েবসাইট না এরপরেও আমি এটা কিন্তু ইউজ করছি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে তো আজকে আমরা যেটা করব সেটা প্রথমেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিই দেখুন আমাদের এটা রান করলে এই যে আমার নামটা এখানে শো করছে আর দেখুন এখানে পুরা সাদা একটা পেজ তো এই সাদা পেজটাকে আমরা আজকে কালারিং করব কালারিং করতে গেলে আমাদের এখানে লিখে দিতে হবে এস টি ওয়াই এল স্টাইল আমি একটু ছোটো হাতে লিখে দিই এস টি ওয়াই এল স্টাইল টু ডাবল কোটেশনের ভেতরে আপনারা লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড মাইনাস কালার ঠিক আছে এবং কোলন দিয়ে এখানে লিখে দিবেন আপনাদের ইচ্ছা মতো কালার আপনারা ইউজ করতে পারবেন যেমন আমি ধরুন আমি এখানে ইউজ করলাম হলো আর ডবল এন আচ্ছা এটা ইউজ করলাম ইউজ করার ফলে এবার যদি আমরা পেজটাকে রিলোড করি তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেছে এভাবেই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলব মূলত এইচ ডিএমএল নিয়ে কথা বলছিলাম এইচ এর অষ্টম পর্ব কিন্তু এটা হচ্ছে স্টাইল এটা হলো আপনার এর কাজ সিএসএস ইনলাইনের কাজ এটা তো আমি দেখালাম আপনাদেরকে আপনারা এর পরের পরবর্তী পর্বগুলোতে আমরা এইগুলো নিয়েই আলোচনা করব মূলত একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদের যে ইনলাইন সিএসএস এভাবেই মূলত আমরা ইউজ করে থাকি আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের ফন্ট ফন্ট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো চলুন দেখি আমাদের পেজে চলে যাই একটা প্যারাগ্রাফ লাগবে ফন্ট নিয়ে আলোচনা করতে গেলে একটা প্যারাগ্রাফ লাগবে এবং আমি কিছু টেক্স এখানে লিখে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি কিছু টেক্স এখানে লিখে রেখেছি হয়তো লিখতে গেলে অনেক সময় লাগবে যার কারণে আমি লিখে রেখেছি দেখুন এখানে আমি দুইটা প্যারাগ্রাফ নিলাম নেওয়ার পরে আমি এইখানে ইউজ করবো পি আর পি আর ই আমি এখানে ইউজ করলাম এবং এটাকে শেষ করব এবং এটা যদি আমি পেজটাকে রিলোড করি রিলোড করার ফলে দেখুন এরকম লেখা আসলো যেখানে আমি প্রি শব্দটা ইউজ করেছি উপরে দেখুন ফোনটা কীরকম আসলো এবং যেখানে আমি প্যারাগ্রাফ ইউজ করেছি সেখানে এই ধরনের কিন্তু লেখাটা চলে আসলো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমি যদি এই যে এখানে সুবুজ আহমেদ এখানে একটা স্পেস আছে আমি যদি আরও কিছু স্পেস বৃদ্ধি করে দিলাম এবং এটাকে যদি সেভ করি সেভ করে যদি পেজটাকে রিলোড করি দেখুন এখানে কিন্তু আমার অনেক অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে প্রি শব্দটি ইউজ করে আমরা কিন্তু এখানে ফাঁকা দিতে পারি অথচ দেখুন আমি যদি এই প্যারাগ্রাফের ভেতরে সবুজ আহমদের ভেতরে যদি অনেকগুলো স্পেস দিই তারপরে এটাকে যদি সেভ করি সেভ করে যদি রিলোড করি দেখুন আমার এইখানে এই সবুজ আপনাদের এইখানে কোনো কোনো ফাঁকা থাকে নেই এটা দিয়ে ওখানে স্পেস দিয়ে কোনো আমাদের লাভ হলো না অথচ এইখানে দেখুন আমি যখনই স্পেস দিয়েছি প্রি শব্দটা ইউজ করলাম এবং এখানে স্পেস দিলাম তখনই দেখুন আমাদের লেখাটা কিন্তু সরে গেছে প্রি ট্যাগের এটাই মূলত কাজ এবং এটা কাজ এবং ফন্টের আকার একটু কীরকম আসছে দেখতেই তো এরপরে আরেকটা ইয়ের সাথে আমরা পরিচিত হই পরে আমি আর একটা কপি করলাম জাস্ট লিখতে গেলে অনেক সময় লাগবে সেজন্য আমি এটাকে পাস্ট করলাম এবং এইখানে যদি আমি লিখে দিই ভেরিয়েবল আর এটার হলো সংকেত ভেরিয়েবলের সংকেত হলো ভিইআর এবং এখানে এটাকে শেষ করতে হবে ভিইআর এবং এটাকে যদি সেভ করি সেভ করার ফলে এবার যদি পেজটাকে রিলোড করি দেখুন এটার স্টাইল আবার অন্যরকম প্যারাগ্রাফের মতো এটার স্টাইল লেখাটা কিন্তু প্যারাগ্রাফের মতো স্টাইল তো এটা কাজ করছে না এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কোড ট্যাগ আমরা যদি এখানে কোড লিখে দিই সিও ডি কোড এবং এটাকে যদি আমরা শেষ করি এখানে সিও ডি কোড এটাকে যদি শেষ করি এরপরে আমরা যদি এখানে রিলোড করি রিলোড করার পরে দেখুন এই কোড লেখাটির ফন্ট কিন্তু আবার অন্য ধরনের হয়ে গেছে এভাবে বিভিন্ন স্টাইল ফন্ডের স্টাইল আমরা চেঞ্জ করে দিতে পারবো এরপরে আমি আরেকটা ইয়া আপনাদের দেখাচ্ছি এখানে যদি আমি কে বিডি লিখি বিডি লিখলাম এবং এটাকে যদি আমি এখানে শেষ করি কে বিডি এবং এটাকে পেজটাকে রিলোড করেন দেখুন ফন্ডের সাইজ অন্যরকম চলে আসবে এরা ফন্টের সাইজ অন্যরকম চলে আসছে যদিও আমরা বুঝতে পারছি না এদের সাথে এটা প্রায় সেম মিল আসে কিন্তু আমরা কিন্তু অন্য ট্যাগের মাধ্যমে এই লেখার আকারটা চেঞ্জ করে ফেলতে পারি তো এরপরে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হলো এখানে আমি এটাকে পাস্ট করছি পাস্ট করার পরে আমি যদি এখানে টি লেখা দেই টিটি এবং এখানে টিটি শেষ করলাম শেষ করার পরে এবার যদি আমরা রিলোড করি পেস্টটাকে অন্যকারের লেখা এখানে কিন্তু চলে আসছে আমি রিলেট দিয়ে দেখি ওদের লেখা কিন্তু এটাও কিন্তু অন্য স্টাইলের চলে আসছে যদিও আমরা বুঝতে পারছি না যখন ওয়েব পেজে যাব তখন আমরা বুঝতে পারব এবং এরপরে আমি আপনাদের আর একটা ট্যাগের সাথে পরিচয় করে দিচ্ছি যেটা হলো এস এ পি সাম্প এবং এখানে এটাকে শেষ করলাম এস এ পি এবং এইটার ফ্যামিলি কীরকম আসে আমরা একটু দেখি সেম একই কোয়ালিটি প্রায় পেজ ব্রেক দিয়ে দিই এখানে আমরা পেজ ব্রেক দিতে পারব সেম একই কোয়ালিটি প্রায় আমাদের এই লেখাগুলো কিন্তু সেম একই কোয়ালিটির হালকা একটু আপনাদের ইফেক্ট আসে তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে যে একই কোয়ালিটির লেখা তবে আরেকটা একটা আছে যেটা হলো অ্যাড্রেস নামে অ্যাড্রেস এবং এটাকে যদি আমরা এখানে পাস্ট করি অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে ডিডি অ্যাড্রেস এবং এইটার ফন্ট ফ্যামিলিকে উপমাসে আমরা একটু দেখি দেখুন এটার ফন্ট ফ্যামিলি আবার অন্য কোয়ালিটির কিন্তু চলে আসছে অ্যাড্রেস নামে যদি আমরা ওই ফোনটি ইউজ ইউজ করি ট্যাগটা ইউজ করি তাহলে কিন্তু এই কোয়ালিটির লেখা আমাদের চলে আসবে এরপরে আপনাদের আমি একটা মজার বিষয় দেখাবো সেটা হলো এখানে আমি যদি ইউজ করি এ বিবি আর এটা একটা ট্যাগ সরি অ্যাঙ্গেল দিতে হবে অ্যাঙ্গেল এ আর এবং এখানে এটাকে শেষ করতে হবে শেষ করলাম শেষ করার পর আমি যদি এর ভেতরে আমি যদি এটার ভেতরে লিখে দেই টাইটেল টি আই টাইটেল এবং ইজিকাল টু দিয়ে এ ডাবল পোটেশনের ভেতরে আমি যদি লিখে দেই হলো ইউনাইটেড নেশন ইউ এনআই ইউনাইটেড নেশন এরপরে যদি আমি পেসটাকে রিলোড করি এবং এখানে একটু বড়ো হাতের দিয়ে দেই দিয়ে এর এরপর যদি আমি পেসটাকে রিলোড করি তারপরে দেখুন আমার এখানে কিন্তু এ নিউজ চলে আসছে এবং আমি যখনই মাউসের কাসারটা এখানে নিয়ে আসলাম তখনই দেখুন ইউনাইটেড নেশন চলে আসছে এ দেখুন ইউনাইটেড নেশন চলে আসছে তো এটার ভেতরে আপনারা ইচ্ছা মতো যা খুশি লিখে দিতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এটা যদি এই লেখাটা যদি আমি আবার ডুপ্লিকেট করলাম এবং এখানে যদি মতো যা খুশি আপনারা লিখে দিতে পারবেন আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এরপরে যদি আমি এখানে সেভ করি এখন এখানে দেখুন আমি যখন মাউসের কাশারটা এখানে নিয়ে আসছি তখন আমার নামটা শো করছে এরপরে আমি এখানে যদি মাউসটা নিয়ে আসি তাহলে ইউনাইটেড নেশন শো করছে তো এভাবে আমরা এটা কোনো উদ্ধৃতি দেওয়ার জন্য আমরা এখানে এই লেখাটা লেখাটাকে হিডেন করে রাখতে পারি তো হিডেন করে সংকেতের মাঝে আমরা যে কোনো লেখাকে এরকম হিডেন করে রাখতে পারি ট্যাগ এটা মূলত বলা হয় এরপরে আমি আর একটা ট্যাগ ইউজ করি এই দুটা ট্যাগের কাজ মূলত একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন ট্যাগের মাধ্যমে আমাদের এটা করতে হয় এসি ও এন আমি এখানে লিখে দিলাম এফ 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 ঠিক আছে এরপরে এটা নিচে চলে আসছে চলে আসার পরে আমরা একটা এখানে পেজ ব্রেক দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে একটা দেই ফেস ব্রেক দিলাম দেওয়ার পরে এখানে আমরা টাইটেল লিখে দিতে পারি টিআই টিএলএ টাইটেল টু ডাবল কোটেশনের ভেতর আমরা যেটা খুশি সেটা লিখে দিতে পারবো দুটা ট্যাগের কাজ মূলত একই ধরনের হয়ে হয় এরপরে দেখুন এফ এফের উপরে যখনই আমরা ক্লিক করছি তখনই কিছু একটা লেখা শো করছে কারণ ওই লেখাটাই আমি কিন্তু এখানে লিখে দিছি যেমন ধরুন আমি যদি এখানে লিখে দিই বাংলাদেশ তো সেখানে বাংলাদেশই সাপোর্ট করবে আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পরে যদি আমি এখানে রিলোড করি ফেসটাকে তাহলে দেখুন যখনই এখানে তিনটা এফের উপরে আমি মাউসটা কাঁচারটা নিয়ে আসছি তখনই কিন্তু বাংলাদেশটা সাপোর্ট করছে মূলত এই দুটা ট্যাগ একরণি এবং এ বিবিআর এই দুইটা ট্যাগের কাজ মূলত একই কাজ একটা যে কোনো একটাকে লেখার সংকেত দিয়ে এবং তার ভেতরে এই লেখাটা যদি আমরা প্রকাশ করে দিই তাহলে সংকেত আকারে এটা প্রকাশ হবে আর কি এরপরে আমরা যে ট্র্যাকটা দেখব সেটা হলো বিডিও বিডিও এবং এটাকে শেষ করি এবং এটার এখানে যদি আমি স্পেস দিয়ে লিখে দিতে পারি ডি ডি আই আর আই আর এবং এখানে ডাবল কোটেশনের ভিতরে একটু কপি করলাম কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি এই লেখাটা মূলত উল্টোভাবে বিবি ডিও বিডিও এবং ডিআই ডিআইআর এই ট্যাগের মাধ্যমে মূলত আমরা উল্টা লেখা শো করতে পারি তো দেখি আমাদের ব্রাউজার একটু রিফ্রেশ করে দেখি দেখুন এখানে ছরি এখানে দিবেন হলো আর টিএল আর দিয়ে যদি আমি এখানে পেজটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো সবুজ ইস অর্থাৎ উল্টার দিকে লেখা যেটা আমরা পড়তে পারছি না তো এই ট্যাগের মাধ্যমে আমরা ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা মূলত লেখাটাকে উল্টো করে দিতে পারি এরপরে আমরা যেটা দেখব সেটা হলো একটা প্যারাগ্রাফ নিতে হবে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি কপি করলাম কপি করে এখানে একটা বি আর দিয়ে দিই নাহলে বুঝতে একটু সমস্যা হবে এখানে পাস্ট করলাম এবং এইখানে এই প্যারাগ্রাফের ভেতরে ব্লক কোড ইউজ করবো বিএলও সিকে কিউ ইউ আচ্ছা ব্লক কোড এখানে চলে আসছে এবং ব্লক কোডটাকে আমি শেষ করলাম শেষ করার ফলে এবার যদি পেজটাকে রিলোড করি তারপরে দেখুন আমার লেখাটা কিন্তু এই সামনে থেকে কিছু অংশ সরে গেছে দেখছেন এই লেখাগুলো কিন্তু আমার একদম মনিটরের ইয়ার সাথে লাগানো কাছাকাছি এবং এটা এই এই সাইট থেকে কিন্তু বাম সাইড থেকে কিন্তু স্পেস নিয়ে নিছে এবং এই সাইটেও কিছু স্পেস আমাদের নিয়ে নি মূলত ব্লক কোডের মাধ্যমে আমরা এভাবে লেখার স্পেসটা নিয়ে নিতে পারি এরপর আমরা যে ট্যাগটা দেখব সেটা হলো সাইড ট্যাগ দেখুন সাইড ট্যাগের আবার কীরকম ফোন আসে সিআইটি এ সাইট এবং এটাকে শেষ করে দিলাম এটাকে সেভ করি সেভ করার ফলে এরপর যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার ফলে দেখুন আমাদের এই লেখাটা ইটালিকের মতো চলে আসছে বাঁকা স্টাইলের লেখা মূলত এভাবে এটাই কাজ ইটালিকের মতো কাজ তো এই ট্যাগটা ইউজ করা হয় যে কোনো একটা উদ্ধৃতি ইউজ করার জন্য আমাদের এই ট্যাগটা সাইডটা ট্যাগটা মূলত ইউজ করা হয় এরপরে আমি যদি আর একটা টেক আর একটা প্যারাগ্রাফ নিলাম সাপোজ ধরুন এখানে আমি লিখে দিতে পারি হল ডিএফএন ডি এবং এখানে শেষ করি এটাকে ডি এফ এন দেখুন এটা আবার অন্য স্টাইলের লেখা চলে আসবে দুটা মূলত একই লেখার মতো ফন্ডের মতো কিন্তু একই একই ফন্ডের মতো দেখলেও একটু সামান্য কিছু একটু ভিন্ন এখানে রয়ে গেছে এরপরে আমরা যেটা যেটা একটা দেখব সেটা হলো একটা এতক্ষণ আমরা যে ফন্ট নিয়ে আলোচনা করলাম তার তার সে ভালো হয় হলো আপনার ফন্ট ফ্যামিলির আন্ডারে যদি আপনারা কাজ করেন তাহলে মাইক্রোসফট অফিসে আমরা আপনারাদের দেখতে পারবেন যে বিভিন্ন ফন্টের নাম আপনারা দেখতে পারবেন সেই ফন্টগুলো যদি আপনারা ইউজ করেন সেটাও করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এখানে জাস্ট এখানে লিখে দিবেন ফন্ট ফ্যামিলি ঠিক আছে এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করে এবং এখানে টু দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আপনারা যে ফন্টের নামটি লিখে দিবেন সেই ফন্টটি কিন্তু আপনাদের এখানে শো করবে আমি এইখানে এই সেভ দিয়ে দিলাম এইখানে এইখানে আপনারা যে ফোনটি ইউজ করেন না কেন এবং এইখানে যে টেক্সটার থাকবে সেই এইখানে ফোন দেওয়ার কারণেই কিন্তু এই ফোনটার চেঞ্জ হয়ে যাবে এটাই হলো মজার বিষয় আজকে আমরা অনেক কিছু দেখলাম এত কিছু হয়তো মনে নাও থাকতে পারে কী কী দেখালাম প্রি ট্যাগ কোড ট্যাগ কে বিডি ট্যাগ এবং প্যারাগ্রাফ টিটি ট্যাগ স্পাম ট্যাগ অ্যাড্রেস ট্যাগ ট্যাক এবিভিআর এবং ভিডিও ট্যাগ এবং ব্ল্যাক কোড সাইড ট্যাগ এবং বডির ভেতরে আমরা যেটা করেছি সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি আজকে অনেক কটা দেখলাম এর পরবর্তী ভিডিওতে আরও কিছু আছে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে ইনশাল্লাহ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ